প্রিয় দর্শক বন্ধু প্রতিদিনের না আজও একটি স্বর্গীয় গাছের তুলনা করব আপনাদের সম্মুখে এবং এই গাছটির উপকৃতা জানাব এটি সকল রকমের ভাইরাস থেকে মুক্ত হতে পারেন এই গাছটি উপকারিতা দিয়ে এবং এটি দিয়ে এমন কোনো রোগ নেই যে সারে না বা সরানো যায় না এই গাছের পাত্র দিয়ে শিকড় দিয়ে হয় থাকে বশীকরণ এবং বিভিন্ন প্রকার রোগ থেকে মুক্তি লাভ করতে পারেন আপনি ডক্টর প্রসাদ হেড চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও পেতে আইকনটি বাজাতে ভুলবেন না তো চলুন এই গাছটির নাম হচ্ছে নিম পাতা নিমের গুণাগুণ সকলে জানেন কিন্তু এই গাছটি দিয়ে ভাইরাস যে কোনো ধরনের ভাইরাস থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন এবং যৌবন শক্তি ফিরে পেতে পারেন কাটা ছাটা পারেন কি যে কোনো ভাইরাস যে কোনো রোগ সকল প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় স্থিতিশক্তি বাড়াতেও সাহায্য করে এমন কি মেদ কমাতে গ্যাস্ট্রিক কি বরণ সবচেয়ে ভালো কাজ করে বরণ সমস্যা যদি এর সাথে একটু হলুদ মিশিয়ে প্রতিদিন কয়েক নেওয়া যায় তাহলে বরণ থেকে চির মুক্তি মিলে এই গ্যাসটির মাধ্যমে এই নিম্পতা একটি বহু উদ্ভিদ এবং এর ফলও খুবই ভালো এবং দুটি দিয়ে একই পরিমাণ কাজ করা যায় এই এর শিকড় দিয়ে অশ্ব বা পাইলস রোগের নিরাময় করা যায় এক কর পরিমাণ এই যে দেখতে পাচ্ছেন এই এক কর পরিমাণ ওই শিকড়টি শনিবার অথবা মঙ্গলবার দিন পূর্ব দিকে মুখ করে যদি আপনি এর শিকড়টি নিম গাছের শিকড়টি ধারণ করেন তাহলে কিন্তু আপনি অশ্বরোগ থেকে চিরমুক্তি আপনার মিলবে যেরম রসরোগ হোক আপনার কোষ্ঠকাঠিন্য হোক যে কোনো ধরনের কোষ্ঠকাঠিন্য মুক্তি লাভ করতে পারেন এই নিম পাতার রস গ্রহণ করে আপনি যদি সকালবেলা খালি পেটে নিম পাতা এবং একটু কাঁচা হলুদ মেখে যদি পারেন একটু চিনি দিয়ে খেতে পারেন তাহলে আপনি সকল প্রকার রোগ এমনকি ব্রন সমস্যা থেকে মুক্তি মিলবে আর যদি আপনি এই দুইটি জিনিস এই নিমপাতা ও হলুদ মাথায় লাগান তাহলে কিন্তু মাথায় আপনার চুলের যে অক্সিডেন্ট বা খুশকি দূর করতে সাহায্য করে সর্বোত্তম গ্যাস্ট্রিক রোগের সর্বোত্তম চিকিৎসা রয়েছে এটিতে এটি কিন্তু খুবই খেতে কিন্তু খুব তৃত কিন্তু এর গুণাগুণ বলে আমি এই স্বর্গীয় গাছটি দেখামাত্র আপনি বাড়িতে নিয়ে এসে ছোটো গাছ তারা গাছ বাসায় লাগান এবং এর বাতাস বা অক্সিজেন যদি আপনি গ্রহণ করেন আপনি সকল প্রকার রোগ থেকে মুক্তি লাভ করবেন আপনি যদি এই গাছের পাতা কয়েক দিন খান তাহলে আপনার আশি বছরের বুড়ো আপনি হয়ে যাবেন বিশ বছরের যুবকের ন্যায় আপনার স্মৃতিশক্তি থেকে শুরু করে গোপন অঙ্গের উপকারিতা মিলে এই গাছটিতে এই গাছটি প্রতিদিন সকালে খান খালি পেটে খান বা ভরা পেটে খান কোনো সমস্যা নেই আপনি যেভাবেই খান না কেন এই নিম বা নিম গাছটির আপনি অবশ্যই পাবেন ফলাফল পাবেন স্বর্গ গাছের সাথে তুলনা করেছি অবশ্যই স্বর্গ গাছ থেকে এটি স্বর্গের হয়ে থাকে এবং এর উপকৃত আমি কি বলবো আপনাদের সবকে আমি যাই বলবো এটি সম্পর্কে বিডি এটি দেখবেন হার্বাল চিকিৎসায় এই গাছটি উপকৃতা অপরিসীম দেখবেন এখন সাবান তৈরিতেও কিন্তু এই নিম সাবান তৈরি করা হয় নিমের এমন একটি উপকারিতা রয়েছে এবং নিম পাতার বিশেষ গুণগুণ বা উপকারিতা রয়েছে যেটি বলে শেষ করা যায় না এটি এবার চলুন বশীকরণ জানাই এই গাছটির শিকড় আপনি তুলে নেবেন যে কোনো দিন নয় শনিবার অথবা মঙ্গলবার দিন আগে গাছটিকে প্রণাম করে নেবেন তারপর বলবেন হে বৃক্ষ দেবতা আমি অমুক কাজের জন্য আপনার শিকরটি ধারণ করছি আপনার মনোবাসনা পূর্ণ করুন তারপর একটি মন্ত্র বলবেন ওম নমো ভগবতে বা ওম নমো ভগবতে বা এই মন্ত্র বার পাঠ করে অথবা বার পাঠ করে সর্বোত্তম বার পাঠ করার পরে পূর্ব দিকে মুখ করে এই শিকড়টি তুলে নেবেন শিকড়টি তুলে নেওয়ার পরে আপনি যখন এটি মাদুলিতে ভরে ধারণ করবেন তখন কিন্তু আপনি যাকে বশীকরণ করতে চান তার নামটি স্মরণ করে আপনি এই শিকড়টি ধারণ করলে আপনার শরীরে আপনা আপনি শক্তি বশীকরণ শক্তি উৎপন্ন হবে বশীকরণ শক্তি উৎপন্ন হলে আপনি অলৌকিক ক্ষমতার অধিকারী হতে পারবেন অলৌকিক ক্ষমতা দিয়ে আপনি যে কারো মনোবাসনা আপনার মনোবাসনা আপনার প্রেমিকা আপনার কাছ থেকে চলে গেছে আপনি তাকে ফিরিয়ে আনতে পারবেন এই ক্রিয়াটি করে এই নিয়মের উপকৃতা বিশেষ উপকারিতা এবং বসীকরণ উপকারিতা জেনে আপনি অবশ্যই উপকৃত হবেন যদি উপকৃত হন তাহলে বন্ধু বান্ধবরা যে ভিডিওটি শেয়ার করে দেবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার যে কোনো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে আপনি শেয়ার করবেন সকলকে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ